Hello everyone, good morning, welcome back to my channel. This is me or Shweta and you watching the vlogging Shweta. I am video ta ekhan theke end korechilam ar ekhan theke ami video ta start korchi karon kalke ami video ta end korte parini ta ajke ar video ta hoyto tumra ektu late upload dekhte peyechor jonno তো যাই হোক একটু লেট করে আপলোড করেছি প্রত্যেকদিন 10টা আপলোড করি তার জায়গা একটু লেট হয়েছে তো কি করা যাবে তো যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি কালকে আর তো যাইনি তো এখন বেরিয়ে যাব এখন এখান থেকে ট্রেন ধরব ওখান থেকে আবার শিয়ালদহ নাবো শিয়ালদহ থেকে আবার ট্রেন তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর রাত্রিবেলা ঘুমটা মানে কি বলবো মানে এত গরম ছিল মানে একটা ভাবসানি গরম কি আর বলবো তো চলো দেখতে থাকো এখান থেকে এখন ভ্যানে করে যেতে হবে ভ্যান অটো তুমি টোটো যাই পাবে ভাবে কিন্তু ভ্যান ধরেই যায় কারণ আমাদের ওদিকে তো খুব একটা ভ্যান টান চলে না তো এখান থেকে ভ্যান ধরে যেতে খুব ভালোই লাগে এখানে দেখো মা কিন্তু সকালবেলা এসে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আর ওটাই খাচ্ছি এটা ফেনা ভাত বলে তো ওটাই মা করেছিল আর ওটাই আমি খেয়েছি দুপুরবেলায় সন্ধে হয়ে গেছে আর আমি ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম তোমরা দেখলে আর সিদ্ধ ভাত খেলাম মা এসে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল তারপর এসে ঘুমালাম একটুখানি ঘুমিয়ে রেস্ট রেস্ট নিলাম তারপরে মাও দিক থেকে পরিষ্কার পরিষ্কার করলো কিচেন কিচেন দেখো ঠাকুর মাকুর দিয়ে আমি একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে এতক্ষণ ধরে জামা কাপড় পাপা জুতো আসছে পাপার জামা কাপড়গুলো আয়রন করছিলাম কারণ দোকানটা নিচে বন্ধ তো আমি যতটা পারবো করবো তারপরে গিয়ে দোকানে লন্ড্রিতে দিয়ে আসবো তো যাই হোক এখন যে চুরমুরটা খেলাম মানে আমি এত ঘুমের ঘুরছিল ঘুম থেকে উঠলাম উঠে জাস্ট কোনোরকমের বিছানাটা পরিষ্কার করে মা একটু চুরমুর আনলো চুরমুর দিয়ে এবার আমি যে ভিডিও করবো আমার মাথায় থেকে বেরিয়ে গেছে মানে ঘুমের চোখে আমি খেয়ে যাচ্ছি কিন্তু কালকে থেকে কোনো ক্লিপ তোমরা মিস করবে না আর আজকে জানি আমি ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে বাট না কালকে থেকে আবার 10টার সময় ভিডিও আপলোড হবে আর কোনো ক্লিপ মিস করবে না আমি প্রমিস করছি ঠিক আছে টুকটাক করে পরিষ্কার করে দাও রেখেছি হ্যাঁ ওইখানে জামা কাপড়গুলো রয়েছে পাপার ওগুলো এখন ইস্ত্রি করা বাকি রয়েছে আয়রন করা বাকি আছে যতটা পারবো করবো নাহলে লন্ড্রিতে দিয়ে আসবো এই দেখো মা কিন্তু এখন বেগুন ভাজা বসিয়েই দিয়েছে রাত্রিবেলায় মাকে বললাম যখন খাইনি দুপুরবেলা আর কিচ্ছু করতে হবে না একটু ভাত করো ভাত কী দিয়ে খেয়ে নেবো আলু ভাতে দিয়ে বেগুন ভাজা দিয়ে মাঝে মধ্যে সোমবার করে একটুখানি ভালোও লাগে এরকম ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে বেগুন ভাজা আলু ভাজা দিয়ে ভাত খেতে
ডিনার হয়ে গেছে, তো এসে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, এখন ঘুমাবো না, বিছানাটা জাস্ট পেতেই রাখলাম, কারণ এখন আমি পড়তে বসবো, কারণ যদি ঘুম চলে আসে তখন আমার আর ইচ্ছে করবে না পরিষ্কার করতে। তো একবারে পরিষ্কার পরিষ্কার করে বসলাম বিছানাটা, আর কালকে জামা কাপড়গুলো বা লন্ড্রি দিতে হবে, ওগুলো সব বার করে একদম গুছিয়ে রাখলাম, হাঁপিয়ে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওর হচ্ছে এইটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চলো আজকের মতন গুড নাইট, সকালবেলা দেখা হবে।